যারা স্বাধীনতার পরে ক্ষমতায় ছিলেন তারাই প্রথম কিন্তু এখানে গণতন্ত্রকে ধ্বংস করেছেন। মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য, সংবিধানকে ধ্বংস করার জন্য যদি কেউ এককভাবে দায়ী থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তখন যারা ক্ষমতাসীন ছিলেন বিএনপি, তারা এই বিষয়টা উপলব্ধি করে একটি নির্বাচন, তখন পার্লামেন্টের ম্যান্ডেটরি ছিল যে নির্বাচন করতেই হবে, সময় নেই হাতে, এবং আওয়ামী লীগ তার আগেই প্রায় দীর্ঘকাল আগেই তারা পদত্যাগ করেছিল, একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল। সুতরাং এই নির্বাচন করাটা কনস্টিটিউশন প্রভিশন অনুযায়ী ম্যান্ডেটরি ছিল, এটা বাইরে যাওয়ার কোনো পথ ছিল না, যে কারণে সেই নির্বাচন অনুষ্ঠান করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সেই পার্লামেন্ট এই তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে সন্নিবেশিত করেছিলেন। এটা হচ্ছে ত্রয়োদশ সংশোধন মাধ্যমে, 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কেন করেছিলেন? যে তিনি উপলব্ধি করেছিলেন এবং বিএনপি উপলব্ধি করেছিল যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে, যে কথাটা আমি জোর দিয়ে বলতে চাই, বিকজ অফ দ্য পলিটিক্যাল কালচার অফ দ্য পিপল অফ বাংলাদেশ, এটা খুব জরুরি। কারণ এখানে একটা সমস্যা, বড় সমস্যা, দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের পরবর্তীকালে এই বাংলাদেশ 1971 সালে প্রতিষ্ঠা হওয়ার পরে এখানে কিন্তু গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চাটা এখানে ঠিক সেইভাবে হয়নি এবং কাদের দ্বারা হয়নি, যারা স্বাধীনতার পরে ক্ষমতায় ছিলেন তারাই প্রথম কিন্তু এখানে গণতন্ত্রকে ধ্বংস করেছেন, নিহত করেছেন। 1975 সালে তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, বাকশাল, এটা ভুললে চলবে না। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং, যে বাংলাদেশের রাজনৈতিক যে একটা সম্ভাবনা ছিল, যে ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করে, প্রতিষ্ঠানগুলোকে তৈরি করে গণতন্ত্রকে এখানে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, সেটা আওয়ামী লীগই ধ্বংস করেছিল সেগুলো। সেই কারণেই এখানে তারপর থেকে সামরিক শাসন বিভিন্নভাবে আপনার চলে আসার পরে আপনার সেখানে কিন্তু গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করতে পারেনি। তারা সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলেন যে তিনি নাকি এখানে আপনার গণতন্ত্র ধ্বংস করেছেন। এটা ইতিহাস বিকৃতির সীমা থাকে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার জন্যে, মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য, সংবিধানকে ধ্বংস করার জন্য যদি কেউ এককভাবে দায়ী থাকে সেটা হচ্ছে আওয়ামী লীগ। 1974 সালে, 75 সালে এই সংবিধানকে ৪র্থ সংশোধনীর মাধ্যমে সম্পূর্ণ বদলে দিয়ে, উইদাউট এনি রেফারেন্ডাম, পার্লামেন্টে 11 মিনিটের মধ্যে তারা এই একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। সেটা বাংলাদেশের মানুষ কোনোদিন চায়নি। 71 সালে সেই যুদ্ধই করেছিল তারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, একটা বহুমাত্রিক সমাজ প্রতিষ্ঠা করার জন্যে। সেখানে তারা একদলীয় শাসনে চলে গেছে। এই জিয়াউর রহমান সাহেব সেদিন তিনি এখানে বহুদলীয় গণতন্ত্র, বহুমাত্রিক সমাজ, মুক্ত গণমাধ্যম, মুক্ত সমাজের ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এটা অস্বীকার করতে কোনো উপায়, ইতিহাস তো। সেই কারণেই বলছি যে এখানে আপনার দুর্ভাগ্যজনকভাবে এটা আবার 1981 সাল থেকে আবার বিভিন্নভাবে এটাকে আপনার নষ্ট হয়ে গেছে। এটা আবার আপনার একটা সুযোগ তৈরি হয়েছিল 1990 সালে, যথাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার, এবং সেই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এটা বাস্তবতা। এবং তখন এই শাহাবুদ্দিন সাহেবের সরকারের পরে তখন কিন্তু এটাকে একটা তত্ত্বাবধায়ক সরকারই বলতে হবে। সেটা হচ্ছে আমরা অবশ্যই এটাকে তত্ত্বাবধায়ক সরকার বলবো, যে তখন সবাই একজোট হয়ে বলেছিলেন যে ঠিক আছে, আমরা চিফ জাস্টিসকেই আপনার দায়িত্ব দেই, তিনি এই নির্বাচনকালে সবাই নির্বাচনটাকে পরিচালনা করবেন। সেটার মধ্য দিয়ে 91 নির্বাচন, পরবর্তীকালে আপনার 4টা 5টা নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে এখানে হয়েছে এবং কোনো আপনার কোনো সমস্যা তৈরি হয়নি। জনগণ মেনে নিয়েছে, শুধু নয়, জনগণের প্রশংসা করেছে। পরিবর্তন হলো কখন? আপনার 2006 সালে নতুন যে একটা কনস্পিরেসি শুরু হলো, যে বাংলাদেশকে আরও দুর্বল করে দেওয়া, তার পলিটিক্যাল স্টেবিলিটি যেন না থাকে, তাকে যেন ধ্বংস, 1/11 তৈরি হলো এবং বিরাজনীতিকরণের একটা রাজনীতি, নতুন একটা কৌশল তৈরি করা হলো, পলিটিক্স থেকে সব কিছুকে দূরে সরিয়ে রাখা। তখন তারা খুব বড় বড় স্লোগান দিচ্ছেন -2 -2 তো একটা কথা ছিল রাষ্ট্রের মাইনাস ডেমোক্রেসি গণতন্ত্রকে দূরে রাখো নিয়ন্ত্রিত একটা শাসন ব্যবস্থা এখানে পরিচালনা করো সেই একই সূত্র থেকে এই একই ষড়যন্ত্র থেকে চক্রান্ত থেকে কিন্তু পরবর্তীকালে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করলো আওয়ামী লীগ এটা আমাদের বুঝতে হবে